হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, যাদের ডিস্টেন্সে সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি আছে, তো তোমাদের সিসি 2.2 পেপারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে হোম রুল আন্দোলনের প্রভাব লেখ। ঠিক আছে, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য হোম রুল মুভমেন্ট অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স। দেখো, প্রথম প্যারা, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে সঙ্গে হোম রুল আন্দোলনও ইংরেজ সরকারের দুশ্চিন্তা ও আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে সরকারের উপর যে চাপ সৃষ্টির যে সুযোগ এসেছিল, হোম রুল লীগ তার পুরোপুরি সদ্ব্যবহার করেছিল। ভারতের রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রাক্কালে হোম রুল আন্দোলনে ছিল জোরালো আন্দোলন। অ্যানি বেসান্ত ভারতে হোম রুল আন্দোলনের সূচনা করেছিলেন। 1893 খ্রিস্টাব্দে ভারতে এসে তিনি থিওসফিক্যাল সোসাইটির মাধ্যমে ভারতের শিক্ষা বিস্তারে উদ্যোগী হয়েছিলেন। তবে নরমপন্থী নেতাদের মাধ্যমে ভারতীয়দের ক্ষমতা লাভ সম্পর্কে তিনি সন্দিহান ছিলেন। 1915 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের হোম রুল লীগের পন্থা অনুসন্ধান করে ভারতীয় তিনি এই আন্দোলন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। কে না অ্যানি বেসান্ত। আসবো আমরা পরের পড়া। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। অ্যানি বেসান্ত হোম রুল লীগ প্রতিষ্ঠার জন্য জনগণ কর্তৃক নির্বাচিত পরিকল্পনা পেশ করেন। কংগ্রেস এই প্রস্তাবে স্বীকৃতি না দেওয়ার ফলে তিনি নিজে 1916 খ্রিস্টাব্দে হোম রুল লীগ নামে একটি পৃথক সংস্থা প্রতিষ্ঠা করেন। এই লীগের শাসন কেন্দ্র ক্রমে কানপুর, বোম্বাই, বারাণসী, এলাহাবাদ ও মাদ্রাজে প্রসারিত হয়েছিল। নিউ ইন্ডিয়া পত্রিকায় অ্যানি বেসান্ত হোম রুল লীগের উদ্দেশ্য প্রচারে ব্রতী হয়েছিলেন। 1915 খ্রিস্টাব্দে নিউ ইন্ডিয়া পত্রিকায় হোম রুল লীগের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয়েছিল। যদিও এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দ সেপ্টেম্বর মাসে, অ্যানি বেসান্তের অদম্য উৎসাহ, স্থির লক্ষ্য, অসীম সাহস, কর্তব্যনিষ্ঠা ও সাংগঠনিক প্রতিভা হোম রুল আন্দোলনের জনপ্রিয়তা বৃদ্ধি করেছিল। তিনি অল্প সময়ের মধ্যে ভারতীয় রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছিলেন। মতিলাল নেহরু, তেজ বাহাদুরের মতো নেতারা এই লীগে যোগদান করেছিলেন। আসবো নেক্সট প্যারা। অপরদিকে কারামুক্ত হয়ে বালগঙ্গাধর তিলক হোম রুল আন্দোলন গড়ে তোলার প্রয়াসে 1915 খ্রিস্টাব্দ ডিসেম্বর মাসে বোম্বাই, মধ্যপ্রদেশ, বেরারের জাতীয়তাবাদী কর্মীদের এক সাধারণ সভা আহ্বান করেছিলেন। এই সম্মেলনের ভিত্তিতে তিনি 1916 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ভারতীয় হোম রুল লীগ স্থাপন করেন। তিনি মারাঠা ও কেশরী পত্রিকায় আন্দোলনের আদর্শ প্রচার করেছিলেন। ভারতের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে তিনি জনগণকে এই সংস্থার সক্রিয় সদস্য হবার আহ্বান জানিয়েছিলেন। তার এই আহ্বানে গ্রামগঞ্জের যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। আসবো নেক্সট প্যারা। তিলক ও বেসান্তের প্রচেষ্টায় হোম রুল আন্দোলন জনপ্রিয় হয়ে উঠেছিল। 1917 খ্রিস্টাব্দে এই দুটি সংস্থার সদস্য সংখ্যা দাঁড়িয়েছিল 30,000-এ। গ্রাম ও শহরে বিভিন্ন শ্রেণীর মানুষও এতে যোগদান করেছিল। তৎকালীন সরকারি রিপোর্ট সমূহ থেকে এই আন্দোলনের প্রসার সম্পর্কে জানা যায়। এই আন্দোলন সাধারণ মানুষকে প্রভাবিত করেছিল। হোম রুল আন্দোলনের জনপ্রিয়তা ব্রিটিশ সরকারকে বিচলিত করেছিল। সরকার তাই দমননীতির আশ্রয় নিয়ে বেসান্তকে 1917 খ্রিস্টাব্দে গ্রেপ্তার করলে জনগণের চাপে মাত্র 4 মাসের মধ্যে তাকে মুক্তি দেওয়া হয়। এমনকি তিলককেও গ্রেপ্তার করে 20,000 টাকা জরিমানা ধার্য করলে তিনিও তা দিতে অস্বীকার করে। আসবো পরের প্যারা। হোম রুল আন্দোলনের প্রভাব ভারতীয় সীমা অতিক্রম করেছিল। তিলকের চেষ্টায় আমেরিকার সান ফ্রান্সিসকোতে হোম রুল লীগের শাখা স্থাপিত হয়েছিল। লন্ডনেও এর একটি শাখা স্থাপিত হয় এবং হোম রুল আন্দোলনের দ্রুত প্রসার ব্রিটিশ পার্লামেন্টের কিছু সদস্যকে প্রভাবিত করেছিল। তারা ভারতে স্বায়ত্তশাসনের দাবিকে
সমর্থন করেছিল। তিলক যুদ্ধ শেষ হওয়ার আগেই ভারতীয়দের স্বায়ত্তশাসনের অধিকার লাভের চেষ্টায় ব্রতী হয়েছিলেন। শ্রীমতী বেসান্ত ও তিলক প্রতিষ্ঠিত হোমরুল লীগ অভিন্ন ছিল না, কিন্তু তারা উভয়ে সহযোগিতার মাধ্যমে কাজ করতেন। তবে নেক্সট প্যারা, হোমরুল লীগের প্রভাব ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করে। এই আন্দোলন নরমপন্থী রাজনীতির অন্তঃসার শূন্যতাকে প্রভাবিত করেছিল। স্বায়ত্ত শাসনের দাবিতে সর্বভারতীয় জনমত গঠন এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল। এই আন্দোলনের ফলে পুনরায় ভারতীয় রাজনীতিতে লোকমান্য তিলকের অখণ্ড প্রভাব বিস্তৃত হয়েছিল। তিলকের আন্তরিক চেষ্টায় শ্রীমতী বেসান্ত 1917 খ্রিস্টাব্দে কংগ্রেস অধিবেশনে সভানেত্রী হয়েছিলেন। এই অধিবেশনে হোমরুল আন্দোলন স্বায়ত্তশাসন লাভের অন্যতম হাতিয়ার হিসেবে স্বীকৃত হয়েছিল। আসবো নেক্সট প্যারা, হোমরুল আন্দোলনের মাধ্যমে তিলক তার প্রভাবে যেমন বিস্তৃত করেছিল, তেমনি নরমপন্থী নেতৃত্বের অসারত্ব প্রমাণ করেছিলেন। হোমরুল আন্দোলন ভারতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে গান্ধীযুগের পূর্বাভাস রচনা করেছিল। গান্ধীজির নেতৃত্বে যে ব্যাপক গণ আন্দোলন পরবর্তী পর্যায়ে গড়ে উঠেছিল তার পথ প্রশস্ত করেছিল এই আন্দোলন। এই আন্দোলনের ফলেই স্বরাজ দাবি তীব্রতা লাভ করে। ভারতের শহর নগর ও গ্রামগঞ্জের মানুষকে এই আন্দোলন সংগ্রামী চেতনায় ব্যাপক উদ্বুদ্ধ করেছিল বলেই পরবর্তী জাতীয় আন্দোলনের ধারায় বিভিন্ন শ্রেণী ও বর্ণের মানুষ মিলিত হতে পেরেছিলেন। এই আন্দোলন মুসলিম লীগ ও কংগ্রেসকে সংঘবদ্ধ করে লখনউ চুক্তি সম্পাদনের প্রেক্ষাপট রচনা করেছিল। আসবো আমরা লাস্ট পেড়া এবং শেষ পেড়া, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের এমএ সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন পেপার বিগত ইয়ারের সাজেশান আপলোড করে দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আগে তোমাদের যে ভিডিওগুলো তোমার দিয়েছি আমি, দেখো লাস্ট পেড়া, হোমরুল লীগের কার্যকলাপ ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা সরকারের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই সরকার এই আন্দোলন কঠোর হাতে দমন করার নীতি গ্রহণ করে। 1917 খ্রিস্টাব্দে ভারত সচিব মন্টেগু ব্রিটিশ সাম্রাজ্যের অভ্যন্তর থেকে ভারতবাসীদের স্বশাসনের অধিকার দানের প্রতিশ্রুতি দান করলে হোমরুল আন্দোলনের জোয়ার স্তিমিত হয়ে পড়ে। হোমরুল লীগ আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি এবং হোমরুল আন্দোলনের ভাগ্যে তেমন সাফল্য ঘটেনি। ইংরেজ সরকারও ভারতবাসীকে স্বায়ত্ত শাসন দেয়নি, তাই বলা যায় হোমরুল আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তবে হোমরুল আন্দোলনের সবথেকে গুরুত্বপূর্ণ তাৎপর্য হল গান্ধীজির আন্দোলনের পটভূমি কিন্তু তৈরি করে দিয়েছিল এই হোমরুল আন্দোলন। তো এই ছিল তোমাদের সিসি 2.2 এর একটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।